প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালোই আছো। যদিও করোনা এই দুর্যোগকালীন একটা বিপর্যস্ত অবস্থা, সেখানে পড়ালেখায় অনেক তোমরা ক্ষতিগ্রস্ত হয়েছ, কিন্তু জীবন জীবিকা যেখানে থেমে নেই সেখানে তোমরা ভর্তি হয়েছ, এবং তোমাদের অনলাইন যেখানে আমরা সরাসরি ক্লাস নিতে পারছি না, আমরা ভার্চুয়াল পদ্ধতিতে তথা অনলাইন পদ্ধতিতে আমরা ক্লাস নিচ্ছি। আজকে আমার ক্লাসের এটা দ্বিতীয় ক্লাস, প্রথম ক্লাসে আমি তোমাদেরকে আমার পরিচয় দিয়েছি, আজকে আবার আমার পরিচয় বলছি। আমার নাম মোহাম্মদ আতাউল্লাহ, সহযোগী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী। আমার গ্রামের বাড়ি হাতিয়া। আমি পড়ালেখা করছি ঢাকা ইউনিভার্সিটি থেকে। 16 বিসিএসে আমি সরকারি কলেজে যোগদান করি। তো এই কলেজে আমি অনেক বছর যাবত আছি। তো আজকে তোমাদেরকে দ্বিতীয় ক্লাস, প্রথম ক্লাসে আরব দেশের ভৌগোলিক অবস্থা, জনসাধারণ জীবন প্রণালী, খাদ্যাভ্যাস, ভূপ্রকৃতি, আয়তন, এই সকল জিনিস পড়াতে গিয়ে আয়ামে জাহিলিয়ার পূর্ব পর্যন্ত পড়িয়েছি। তো স্বভাবতই আজকে আয়ামে জাহিলিয়া আলোচনা করার কথা, কিন্তু এর ভিতরে বইয়ের সিলেবাসে, বইয়ের ধারাবাহিকতায় দেখা গেছে আজকে সভ্যতার ক্লাস। এখানে কয়েকটা সভ্যতা আছে, যেমন মিশরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, এরকম কয়েকটা সভ্যতা আছে। তার মধ্যে মিশরীয় সভ্যতা সবচেয়ে প্রাচীন এবং বিখ্যাত, অন্যতম। তো সিভিলাইজেশনের প্রতিশব্দ, ল্যাটিন শব্দ সিভিক্স বা সিভিটাস থেকে এসছে এই সিভিলাইজেশনটা। যে কালে মানুষ অসভ্য বর্বর ছিল, কিন্তু এক পর্যায়ে তারা নাগরিক জীবনে অভ্যস্ত হয়ে আর্থ, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সব দিক থেকে তারা উন্নত হয়ে একটা স্তর বা স্তর তারা উন্নত পর্যায়ে এসছে। এটাকে সভ্যতা বলে। তো এ পর্যায়ে আমরা আজকে তোমাদেরকে মিশরীয় সভ্যতা সম্পর্কে আলোচনা করব। মিশরীয় সভ্যতা, মিশরটা হলো আফ্রিকা মহাদেশের একদম পূর্ব উত্তর প্রান্তে, উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত প্রাচীন সভ্যতার লীলাভূমি। মিশরের উপর দিয়ে দক্ষিণ দিক থেকে যে নীল নদ মিশরের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, প্রায় 500 মাইল লম্বা। এটার দক্ষিণ সাইডকে বলে আপার মিশর, মানে উচ্চ মিশর, আর নিচু মিশর হলো এটার উত্তর পার্শ্ব, যেটা ভূমধ্য সাগরে পতিত হয়েছে। তো প্রতি বছর জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত নীল নদে যে বন্যা হয়, বন্যার কারণে যে ভিক্টোরিয়া জলপ্রপাত থেকে যে নীল নদ উৎপন্ন হয়েছে, প্রতি মধ্যে আসার সময় পলিমাটি বহন করে এনে যে মিশর উপর দিয়ে ভূমধ্য সাগরে পতিত হয়েছে, এই নীল নদের দুই পাশে প্রচুর পলি পড়ে, জোয়ারের ফলে পলিমাটি পড়ে এক পাশে 12 মাইল পর্যন্ত চওড়া, পূর্ব পাশে 12 মাইল, পশ্চিম পাশে 12 মাইল, এইভাবে 500 মাইল লম্বা এই দুই পাশে এটা উর্বর পলিতে পরিণত হয়েছে, যার কারণে এখানে
প্রচুর পরিমাণে উন্নত মানের তুলা, ইক্ষু, রাই, যব, গম এগুলো হয়, এবং মিশরীয় তুলা বিশ্ববিখ্যাত। তুলাকে ইংরেজিতে কটন বলে, তো কটনত্ব আবার সুতা, এই সুতাটা তুলা থেকে তৈরি হয়। এই জন্য অনেক সুতি বস্ত্রে দেখা লেখা আছে ইজিপশিয়ান কটন, মানে মিশরকে ইংরেজিতে ইজিপ্ট বলা হয়। তো এভাবে আমরা দেখতে পাচ্ছি এই মিশরের এই নীল নদকে কেন্দ্র করে এখানে সভ্যতার সৃষ্টি হয়েছে। যীশু খ্রিস্টের জন্মের 500 বছর, সরি 5000 বছর আগের সভ্যতা এটা, এবং এটা নবপলীয় যুগের পরে এই সভ্যতার সৃষ্টি হয়েছে। তো এইটাই সবচেয়ে পুরান সভ্যতা। তো এখানে এই নীল নদের কারণে এখানে যে শস্য শ্যামলা সৃষ্টি হয়েছে, যার কারণে এখানে নাগরিক সভ্যতা সৃষ্টি হয়েছে, এখানে মনুষ্য বসতি শুরু হয়েছে, এখানে ফেরাউনি সভ্যতার সৃষ্টি হয়েছে। তখনকার আমলে মিশরের রাজাকে ফেরাউন বলা হতো, ইংরেজিতে বলা হয় ফারাও। তো নীলনদের পানিকে কিভাবে ধরে রেখে জলসেচের মাধ্যমে সারা বছর চাষাবাদ করা যায়, খাল কেটে তারপরে তারা নালা দিয়ে জল নিয়ে কিভাবে জলসেচ করত, পানি সেচ ব্যবস্থা করত, সেই ব্যবস্থা তারা সে যুগে তারা এটা রপ্ত করেছে। তো এই জন্য এই এই পলি পড়ার কারণে এখানে শস্য শ্যামলা, এবং ফেরাউনরা এখানে তারা যে রাজত্ব করেছিল, তারা নিজেদেরকে খোদা দাবি করেছে, নাউজুবিল্লাহ। তারা একদিকে রাষ্ট্রনায়ক, আরেকদিকে তারা ওদের ঈশ্বর। মিশরীয়দের ধারণা এই ফেরাউনের কারণে নীলনদের পানি আসা যাওয়া করে, এবং তারা তাকে রাজাও মানে আবার ঈশ্বর হিসেবে জ্ঞান করে। যেমন পবিত্র কোরআনে মসজিদে আছে, এই যে ফেরাউনেদের বাড়াবাড়ির কারণে একসময় হজরত মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের যুদ্ধ হয়েছে, কিভাবে ফেরাউনকে আল্লাহ লোহিত সাগরে ডুবিয়ে মেরেছে, সেই কাহিনী কোরআন শরীফে কোরআন মসজিদে রয়েছে। মিশরের এই শস্য শ্যামলা, এই ফসলাদি বা মিশরের সভ্যতা দেখার জন্য ইতিহাসের জনক হেরোডোটাস, গ্রিসের অধিবাসী, গ্রিসের একটা দ্বীপের অধিবাসী, তিনি মিশরে একবার এসেছিলেন। তিনি মিশরের এই শস্য শ্যামলা দেখে তারপরে তিনি অভিভূত হয়ে গেছে। তিনি তখন বলছিলেন, দি গিফট অফ দ্য নাইল, এটা নীল নদের দান। অথবা তিনি আবার বলছিলেন, ডটার অফ দ্য নাইল, নীলকন্যা। কারণ মিশর সারা মরুভূমির অংশ হয়েও এই নীল নদের জোয়ারের প্লাবনের কারণে দুপাশে পলি পড়ে যে শস্য শ্যামলা, যার কারণে যেটাকে নীল নদের দান বলা হয়, এটা আমরা প্রত্যেকে জানি মিশরকে নীল নদের দান বলা হয়। তবে এটা পুরো মিশর না, মিশর তো আরো অনেক বড়। তো সে আমলে মানুষ জনসংখ্যা কম ছিল, যার কারণে অসুবিধা হতো না, মানুষ এই নাগরিক জীবনে অভ্যস্ত ছিল। তো মিশরের রাজা ফারাওরা বা ফেরাউনরা তারা খুবই
ক্ষমতাশালী হয়ে পড়ে। এর আগে আমন রে, আমন হটক, তারপরে আমন হটেপ বা দুষ্ট রাজা শেত, তারপরে তার ভাইকে খণ্ডবিখণ্ড করে নীল নদে ফেলে দেয়, আবার এটাকে জোড়া দিয়ে জীবিত করা হয়। এরকম অনেক গাল গল্প বা গিলগামেশ পৌরাণিক কাহিনী তাদের মাঝে প্রচলিত আছে। তারপরে তাদের মাঝে অ্যাটন বা একেশ্বরবাদী বা অ্যাটন নামক পূজা দেখা দেয়। তবে ফেরাউনদের বা ফারাওদের যে ধর্ম, তাদের যে আচার অনুষ্ঠান, এটা অনেক দিন প্রচলিত ছিল। তো ফেরাউনদের আমলে মিশরের দেখা গেছে সভ্যতা রাজার ক্ষমতার সবার উপরে, তারপরে মন্ত্রী পুরোহিত মন্ত্রীবর্গ রাজপুত্র, তারপরে কীর্তদাস, এইভাবে স্তরে স্তরে ভাগছে। তো এবং তারা সভ্যতায় মিশরের জন্য অনেক অবদান রাখে। মিশরীয়রাই প্রথম তারা পেপিরাস নামক নলখাগড়ার দিয়ে, নলখাগড়াকে মণ্ড বানিয়ে তারা একটা কাগজ বানাত। সেই কাগজে তারা নলখাগড়া দিয়ে কলম বানিয়ে সেখানে হায়ারোগ্লিফিক পদ্ধতি, সেখানে পশু পাখি সাপ পেজি বিভিন্ন জিনিস এঁকে মনের ভাব প্রকাশ করত। এটা তাদের এক ধরনের বর্ণমালা, হায়ারোগ্লিফিক। এই ধরনের একটা পেপিরাস এখনো ব্রিটিশ মিউজিয়ামে তারা সংরক্ষিত রেখেছে। এটা হলো পেপিরাস কাগজ, কিন্তু আধুনিক কাগজের আবিষ্কর্তা হলো চীনারা। এখন যে বাঁশের মণ্ড বা আখের ছোবড়া বা বিভিন্ন দিয়ে যে আধুনিক কাগজ আবিষ্কার করেছে চীন দেশ। তো তারা শিক্ষায় দীক্ষায়, তারা ব্যবসা বাণিজ্যে, তারা বিভিন্ন পঞ্জিকা, জলঘড়ি, সৌরঘড়ি, তারপরে অনেক জিনিস মিশরের আবিষ্কার করেছে। তো তারা আত্মার অমরত্বে বিশ্বাসী ছিল, তারা আত্মার অমরত্বে বিশ্বাসী ছিল। তাদের ধারণা ছিল মানুষ মারা গেলে সে অমর থাকে। বিশ্বরী রাজাদের জন্য এটা বেশি পালনীয় ছিল। রাজা মারা গেলে তার শরীরকে মমি করা হতো, অনেক সময় তার প্রিয় পোষা কুকুরকে বা তার কৃতদাসকেও মমি করে তার সমাধিতে রাখা হতো। তো এই মমিটা কী জিনিস? মমিটা হলো কি, যেই ফেরাউন রাজা মারা যেত তাকে তার পেট কেটে নাড়িমুড়ি বের করা হতো। এক ধরনের বিশেষ পদ্ধতিতে নাক দিয়ে মাথার মগজ বের করে আনা হতো এবং একটা বড় গামলার মাঝে বিভিন্ন আরক মিশ্রিত মেডিসিন মিশ্রিত পানিতে ওই মৃত রাজাকে নগ্ন অবস্থায় ডুবিয়ে রাখত। তার শরীর যখন আরক বা মেডিসিন দ্বারা পুরো শক্ত হয়ে যায়, চামড়া গায়ের সাথে লেপটে যায় এবং শুকিয়ে যায়, তখন তাকে ওখান থেকে নিয়ে আসা হতো। তারপরে লিলেন কাপড়ে পেঁচিয়ে তাকে তারা কবর দিত। তো তাদের কবর ছিল বিশাল এবং কবরের পাশে তার ব্যবহৃত থালা বাটি, অনেক সময় তার মুকুট, যেমন ফেরাউন রাজা খুপু তার মাথার হেলমেট জাতীয় যে রাজমুকুট ছিল 14 ক্যারেটের সোনার এবং সেখানে সাপের মাথা ছিল, ওইটা ওইখানে পাওয়া গেছে। তার প্রিয় বস্তু তারপরে সমাধির পাশে রাখা হতো, অনেক সময় স্বর্ণ মুদ্রা বা রৌপ্য মুদ্রা এগুলো রাখা হতো।
তার থালা বাটি রাখা হতো, বাসন কোসন রাখা হতো, উন্নত মানের জিনিসগুলো রাখা হতো। তো এইভাবে তারা মমি বানাত, যেটা বিশ্বে তারাই প্রথম দেখায় এবং এটা বিশ্ববিখ্যাত। এরপরে সমাধির উপরে তারা পিরামিড তৈরি করে। পিরামিডটা এখন পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি, পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটা। মিশরের পিরামিড ছবিতে দেখা যায় ত্রিভুজাকৃতির একটা, মনে হয় যেন ছোটখাটো পাহাড়। সে আমলে কিভাবে তারা সম্ভব করেছে, বিশাল পাথরের টুকরা কেটে এক একটা টুকরা কয়েক টন। তারা রাজারা অত্যাচার করে মানুষকে বেগার খাটিয়ে, কর্মী প্রথা, তাদেরকে কোনো টাকা পয়সা দিত না, তাদেরকে শুধু খাবার দাবার দিত, টাকা পয়সা দিত না, বেগার খাটিয়ে তারা কপিকলের মাধ্যমে তিনটা খুঁটির দ্বারা উপরে কপিকল ফিট করে, কপিকলের মাধ্যমে তারপরে পাথরকে উপরে তুলে, তারপরে নিচের থেকে অনেক চড়া করে তারা এটা ভিটি বা স্তম্ভ ভিটি তৈরি করে তারপরে পাথর বসাতো। সে আমলে তো আর সিমেন্ট ছিল না, শামুক জিনুক গুঁড়া করে, পাথর গুঁড়া করে পানি দিয়ে এটাকে সিমেন্টের মতো বানাতো, একটার সাথে একটা লাগিয়ে দিলে, এরপরে এটা এত শক্ত করে লাগাতো। সেই যীশু খ্রিস্টের জন্মের 5000 বছর আগের, এখন যীশু 2020 খ্রিস্টাব্দ, তাহলে 7020 খ্রিস্টাব্দ পর্যন্ত সে পিরামিড এখনো অব্যাহত আছে। এটা খুব উঁচু জায়গায় তৈরি করা হয়েছে এবং ওই সকল দেশে বৃষ্টিপাত খুবই কম, বন্যা খুবই কম আমাদের মতো তো, এবং এটা সেইভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে তারা তৈরি করেছে। এভাবে স্তর বাই স্তর তৈরি করতে 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 অনেক উঁচু, কয়েক তলা সমান, কয়েক একর জমি তে মিলে দেখা গেছে, যেটা গিজুর পিরামিড, সবচেয়ে বড় পিরামিড, নারী সিংহী মূর্তি, স্ফিঙ্কস, সিংহীর মতো দেখতে কিন্তু নাকটা বোঁচা, নাকটা ভাঙ্গা, কারণ সেখানে তীর মেরে মেরে ওইখানে এটাকে এইভাবে নষ্ট করা হয়েছে। তো এইভাবে বড় মাঝারো ছোটখাটো অনেক শিয়ামলের পিরামিড দেখা যায় মিশরে, পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি এই পিরামিড। তো আমরা আরো জানি মুসা আলাইহিস সালামের সাথে যে যেই ফেরাউনের যুদ্ধ হয়েছিল, ফেরাউন দ্বিতীয় রামাসিস, তিনি নিজকে খোদা দাবি করছেন, আমার কথা মতে নীলনদের পানি আসা যাওয়া করে, আমি 300-400 বছর বাঁচছি, আমার কোনো জরা ব্যাধি নাই, আমার গায়ে কোনো বিসি পাসরা নাই, আমার গায়ে কোনো মশামাছি বসে না, আমি এত সুন্দর সুপুরুষ, আমার কথায় আয়। কিন্তু তিনি রাতে উঠে কাঁদতেন, হে আল্লাহ তুমি একজন আসম আছো, এটা আমি বিশ্বাস করি, তবে আমি দুনিয়ার কর্তৃত্ব চাই, দুনিয়ার বাদশাহী চাই, আমি পরকাল বিশেষ পরকাল চাই না। তো আল্লাহ তাকে ওই ক্ষমতা দিয়েছেন, কিন্তু তিনি বেশি মুসা আলাইহিস সালামের উপর বেশি বাড়াবাড়ি করাতে, বেশি অত্যাচার করাতে জনসাধারণ উপর, আল্লাহ তাকে নীল নদীতে ডুবিয়ে মেরেছেন, কিন্তু তার দেহ নীল নদের চড়ার মাঝে, বালির স্তরের মাঝে চাপা পড়ে আছিল শত শত বছর পরে। এটা জামে আজার মসজিদের ইমামকে স্বপ্নে দেখাইছে, পরে এটা খুঁড়ে বের করা হয়েছে, এখনও মিশরের জাদুঘরে তার দেহ গ্লাসের ভিতরে আছে। তো এগুলো মানুষকে দেখাবার জন্য, বোঝাবার জন্য আল্লাহ দিতেও পারে, আবার নিতেও পারে, আল্লাহ ইচ্ছা করলে মানুষের শরীরে পচনও ধরাইতে পারে, নাও ধরাইতে পারে, সবকিছুর মালিক উপরওয়ালা, হাকামুল হাকিম। তো এভাবে
মিশরের লোকেরা তারা পাকা ইটের বাড়ি দালান কোঠা বানাতে শিখেছে, কয় প্রণালী তার রাস্তাঘাট তারা বানাতে শিখেছে, তারা হায়ারোগ্লিফিক পদ্ধতির শিক্ষা ব্যবস্থাতে তারা অগ্রগতি অর্জন করেছে। এভাবে তারা সভ্যতায় পৃথিবীর তারা কর্ণধার বনে যায়। আস্তে আস্তে এই সময় এক সময় দেখা গেছে পারস্যের সাসানীয় রাজাদের আক্রমণে এই ফারাওনি সভ্যতা ধ্বংস হয়ে যায়। তো ঐতিহাসিক ইবনে খালদুনের ঐতিহাসিক এবং সমাজবিজ্ঞানীর একটা কথা আছে, প্রত্যেকটা রাজবংশের সহ্য বীর্য সাধারণত 100 বৎসর থাকে, টিকে থাকে, এরপরে দুর্বল শাসকদের পালা শুরু হয়। আমরা যদি আমাদের ভারতবর্ষের ইতিহাস দেখি, দেখি মোগলদের শাসন দেখা গেছে মোগল বংশের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবুর থেকে আওরঙ্গজেব পর্যন্ত এই 6 জন শাসক ছিল বিখ্যাত, এদের আমল ছিল স্বর্ণযুগ। এরপরে দুর্বল শাসকদের পালা শুরু হয় এবং তাদের আমলে বাংলা দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রবেশ করে 1757 সালে পলাশির আম্রকাননে সিরাজকে পরাজিত করে এরপরে আস্তে আস্তে পুরা ভারতবর্ষ তারা দখল করে নিয়ে যায়। তো এইভাবে দেখা যায় যে কোনো রাজবংশের পতন এভাবে হয়। তো আমরা মিশরীয় সভ্যতা দেখি, তারা পড়ালেখায় শিক্ষা দীক্ষায় জ্যোতির্বিদ্যা, তারপরে ব্যবসা বাণিজ্য, তারা অন্যান্য সভ্যতার পথিকৃৎ, তারা আত্মার অমরত্বে বিশ্বাস করত, তারা হায়ারোগ্লিফিক পদ্ধতির শিক্ষাদান, পেপিরাস কাগজ, তারপরে জলঘড়ি, তারপরে বিভিন্ন গণনা পদ্ধতি, এই সকল জিনিস তারা আবিষ্কার করে। এই জন্য সভ্যতায় প্রাচীন মিশরীয়দের অবদান অনস্বীকার্য। তো তোমরা মিশরীয় সভ্যতা কিন্তু অবশ্য দেখবে, তবে একটা কথা না বললে নয়, তোমাদের আজকে দ্বিতীয় ক্লাস চলে, তোমরা সবাই অনার্সের জন্য বিশেষ করে সরি একাদশ শ্রেণীর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের জন্য যে বইটা কিনবে সেটা হলো ইসলামের ইতিহাস প্রথম ও দ্বিতীয় পত্র, ডক্টর আফম রুহুল আমিন, NS পাবলিকেশনস, এটা চমনিতে পাওয়া যায়, মাঝদিতে পাওয়া যায়, মাস্টার পাড়া আইক্রিয়া লাইব্রেরিতে পাওয়া যায়। এই বইটা সবচেয়ে বেশি ভালো মানের, আরও অন্যান্য বই আছে, মাদাস পাবলিকেশনসের বই আছে, লেকচারের বই আছে, অক্ষরপত্রের বই আছে, তবে এই বইটা একটু ব্যতিক্রম। এটা ডক্টর স্যার লিখছেন, তার বইটা নিশ্চয়ই গবেষণালব্ধ। তো তোমরা, আমি বইয়ের নাম লিখে দিলাম না, তোমরা আমার পুরো লেকচার ফলো করলে বইয়ের নামটা পাবে। যারা এর সাথে সম্পৃক্ত রয়েছ আমার লেকচারের সাথে, তো তারা অবশ্যই এই বইটা ফলো করবা, এই বইটা কিনবা, মার্কেটে অ্যাভেলেবেল এই বই পাওয়া যায়। কেমন? তো আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদেরকে পরবর্তী পড়া পড়াবো। যারা অনলাইনে আসতে পারোনি, অ্যাড হতে পারোনি, তোমরা তোমাদের অপর বন্ধুবান্ধবদেরকে পরিচিত লোকজনকে বলে দিবে এবং
অনলাইনের প্রতিটা বিষয় ভালোভাবে হৃদয়ঙ্গম করবে, নোট করবে, দেখবে, পড়বে, শিখবে, তাহলে তোমাদের লাভ। পরিস্থিতি ভালো হলে যায় তোমাদের শ্রেণীতে ক্লাস কার্যক্রম চলবে, নচেত এই সকল ক্লাসগুলো অনলাইন ভিত্তিক বা ভার্চুয়াল পদ্ধতিতে এইভাবে চলবে। তো তোমাদের তোমাদের উত্তরোত্তর সমৃদ্ধি সমৃদ্ধি ও সাফল্য কামনা করে আজকে এখানে শেষ করছি। খুদা হাফেজ।